সালামু আলাইকুম। তোমাদের জারণ মান সম্পর্কে কিছু ধারণা দিব আর কি। আসলে জারণ মান সম্পর্কে অনেক কিছু অনেকেই অজানা আর কি। তো দেখো, মোলে জারণ মান সব সময় কি হয়, শূন্য হয়। যেমন H2, O2, তারপরে সোডিয়াম, এরা বিক্রিয়ায় অংশগ্রহণই করেনি, তার মানে ইলেকট্রন দিবে কাকে, তার মানে এদের জারণ মানটা শূন্য। ইলেকট্রন দেওয়ার পরে ধরো একটা ইলেকট্রন ছাড়ছে, সোডিয়াম প্লাস হয়েছে, এটা হলো, এতে +1 হলো জারণ মান। তার মানে দেওয়ার পরে বা নেওয়ার পরে যে চার্জ সংখ্যাটা পাওয়া যাবে সেটা হলো জারণ মান। এখন দেখো, এই মৌলও কাউকে দেয়নি, তার মানে জারণ মান হবে কেমনে? অতএব মৌলের জারণ মান সবসময় কি হয়, শূন্য হয়। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? শূন্য। এরপরে দেখো, যৌগের জারণ মান শূন্য, তবে যৌগটির মধ্যে মৌলের নাম অবশ্যই থাকবে। যেমন এরকম সোডিয়াম পানি, পানি দিয়ে আমরা উদাহরণটা দেই। এখন অক্সিজেনের এখানে যোজনী কত ব্যবহার করা হয়েছে? -2। তার মানে অক্সিজেন যদি দুই দুটা ইলেকট্রন শেয়ার করে, তার মানে হাইড্রোজেনও দুটা ইলেকট্রন শেয়ার করা লাগছে। তার মানে হাইড্রোজেন একটা একটা হাইড্রোজেনের যোজনী কত? এক। আর দুটা হাইড্রোজেনের যোজনী দুই, তার মানে +2। তার মানে দেখো, প্লাস মাইনাস করলে সামগ্রিকভাবে এই যৌগের জারণ মান হলো শূন্য। আমরা আর একটা শিখাই, সালফারিক অ্যাসিড, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, অক্সিজেনের যোজনে আমরা কত জানি? -2, তার মানে চারজন আছে, -8। হাইড্রোজেনের যোজনে আমরা কত জানি? এক, দুইজন আছে, আমরা +2 দিই আর কি। সালফারের অবশ্যই কি হবে? +6 হবে। ঠিক আছে, তার মানে সামগ্রিকভাবে বিবেচনা করলে এই +8 আর -8 কেটে যায়, তার মানে H2SO4-এর মানে সামগ্রিকভাবে এই যৌগের যোজনী হলো শূন্য। তার মানে মৌলের কথা অবশ্যই উল্লেখ থাকবে। তাহলে দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যৌগের জারণ মান শূন্য, তবে যৌগটির মধ্যে মৌলের নাম অবশ্যই থাকবে। এরপরে দেখো, যৌগটি যে সকল মৌল দ্বারা গঠিত তাদের জারণ মানের সমষ্টি শূন্য হবে, মানে ওই যেই লাউ সেই কদু আর কি। আমরা সামগ্রিকভাবে যোগ বিয়োগ করার পর দেখবো যে শূন্য আসতেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, যৌগমূলকের জারণ মান শূন্য হয় না। যৌগমূলক আসলে কি? যৌগমূলক আমি একটু এখানে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করি। যৌগমূলকটা হলো এই যে নাইট্রেট, ঠিক আছে, নাইট্রেট। এখানে এর নাইট্রেটের জারণ মান কত? নাইট্রেটের জারণ মান হলো 3×6, আর এখানে +5, মানে +1 আর কি। নাইট্রেটের জারণ মান +1। তো এখানে কি বলতেছে, যৌগমূলকের জারণ মান শূন্য হয় না, তার মানে নাইট্রেটের জারণ মান কত? -1। সালফেটের জারণ মানটা কত? -2। তার মানে দেখো, -2 -1 হচ্ছে কেমনে? যৌগমূলকটা কি সেটা একটু শিখি। নাইট্রোজেন আর অক্সিজেন দুটা পরমাণু একত্রিত হয়ে একটা পরমাণুর মতো আচরণ করে। সালফার আর অক্সিজেন দুটা পরমাণু একত্রিত হয়ে এই সালফেট যৌগমূলক হিসেবে কাজ করে আর কি। হাইড্রক্সিল আয়ন, এটা একটা মূলক, এর মানে জারণ মান কত? -1। তার মানে যৌগমূলকের জারণ মান অবশ্যই আছে, যৌগমূলকের জারণ মান অবশ্যই আছে। তাহলে দেখো, দুটা মূলক পরস্পরের সাথে একত্রিত হয়ে একটা মৌলের মতো আচরণ করে, একটা পরমাণুর মতো আচরণ করে, সেটাকেই যৌগমূলক বলে। তো আশা করছি জারণ মান সম্পর্কে জানতে যা অনেক কিছু তোমাদের শেখা হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।